নমস্কার নমস্কার নমস্কার, আমাদের ছোট চ্যানেল ফ্রম দ্য মাউন্টেন টু দ্য সিতে আপনাদের সবাইকে স্বাগত। গরমের ছুটিতে আমি গেছিলাম কুমায়ুন সফরে, সোলো বাইকে একটি অ্যাডভেঞ্চারে, যেখানে নেপাল চীন সীমান্ত সংলগ্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখি। চলুন আর কথা না বাড়িয়ে সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সকলের সাথে শেয়ার করি। গুড মর্নিং ফ্রম গুঞ্জি। আগের পর্বে আমরা গিয়েছিলাম কৈলাস পর্বত দর্শন করতে। গুঞ্জি থেকে 30 কিলোমিটার দূরে নাভি ও কুটি গ্রামের মধ্যে দিয়ে হিমালয়ের দুর্গম গণেশনালা ও অন্যান্য পার্বত্য উপত্যকার বাধা বিপত্তি উপেক্ষা করে গিয়ে পৌঁছেছিলাম অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর আদি কৈলাস পর্বতের সামনে। পায়ে হেঁটে ঘুরে এসেছিলাম পার্বতী সরোবর। যদি সেই ভিডিও না দেখে থাকেন তবে আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন। আজকে আমরা প্রথমে যাব ওম পর্বত দর্শন করতে, তারপর ফেরার পথে দর্শন করব ব্যাস গুহা ও কালী নদীর উৎপত্তিস্থল তথা কালী মায়ের মন্দির, তারপর গুঞ্জিকে বিদায় জানিয়ে নেমে যাব পিথোরাগড়ের পথে। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক ওম পর্বত। পুরো ভিডিওটা দেখতে থাকুন। 29 মে সকাল 5:30, গুঞ্জি একদম ক্লিয়ার, ফাটাফাটি আকাশ। আপনারা সামনে যে পাহাড়টিকে দেখতে পাচ্ছেন এটি হলো আপি হিমাল বা আপি নাম্পা পাহাড়। এটি নেপালে অবস্থিত, ট্রেকিং এর জন্য বিখ্যাত এই পাহাড়গুলি। মেবি আজকে ওম পর্বত দেখে নেমে যেতে পারবো তাড়াতাড়ি অনেকটাই। লেটস হোপ, দেখা যাক। এটি হলো হনুমান পর্বত। সানরাইজ হবে হচ্ছে, সূর্যের আলোগুলো চারদিকে পিক্সের উপরে পড়ছে, দুর্ধর্ষ সুন্দর। আজকে যাব ওই দিকটায়, আমার ওম পর্বতে চলা শুরু হয়ে গেছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে ওম পর্বত চলে যাব। গুঞ্জি থেকে ওম পর্বতের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। এই আর একটা নালা ক্রস করলাম। আরে বাপরে কি ঠান্ডা জল, মাথা খারাপ করে। আজকে আমি চপ্পল পরেছি, আমি আর ভুল করিনি। ঠান্ডা যা লাগে পায়ে লাগবেই, তারপর জুতো পরে থাকলে আরও ঠান্ডা লাগে। হে দেখুন কি অসাধারণ। যাক, ভগবানের কৃপায় নালাতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু ওই জায়গাটা উঠতে গিয়ে গাড়িটা একটুখানি কাত হয়ে গেছিলো। যাই হোক, এক ভদ্রলোক ছিল, সে হেল্প করে দিল। এই যে আমার গাড়ি ভাই, নমস্কার ভাই, তোকে যাও আমি কি বলবো। থ্যাংকস টু মনীষ ত্রিপাঠীজি, হি ইজ ভেরি 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 হাম্বল পার্সন অ্যান্ড হ্যাজ ট্রুথফুলি গিভেন মি দ্য বেস্ট বাইক হি হ্যাড, অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম। কি বলবো, ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সপিরিয়েন্সেস আই হ্যাভ এভার হ্যাড। চলো এখনো যাক, কালাপানি চেকপোস্ট ক্রস করে গেছি, ফার্স্ট ভিউ। ওই রাস্তা দিয়ে এসেছি, ওই নদীর পাশ দিয়ে। ভাবা যায় কি সুন্দর জায়গা, এখানেই কোথাও ব্যাস ক্যাব আছে, আমি এখন দেখবো না, আমি ফেরার সময় দেখবো। আমার তো ভীষণ 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 ভালো লাগছে, ভগবানের অশেষ কৃপা যে আমি আসতে পেরেছি এখানে, যেন ক্লিয়ার ভিউ পাই। আর কিচ্ছু না ভগবান, আমি তাড়াতাড়ি যাচ্ছি তোমার কাছে, মানে তোমাকে দেখতে। কালাপানি প্রথম চেকপোস্ট, গুঞ্জি থেকে ওম পর্বতের পথের প্রায় মাঝামাঝি জায়গায়। এরপরে শুরু হয় চড়াই এবং রাস্তা প্রায় নেই বললেই চলে। ফাইনালি পৌঁছে গেছি ওম পর্বতে। এই হচ্ছে ওম পর্বত। ও মাই গড, মানে আমি যখন কেঁদে ফাটাচ্ছি না, এটাই বিশাল বড় ব্যাপার। যা রাস্তা ছিল, ওরে বাপ রে বাপ, জঘন্য রাস্তা, মানে জঘন্য থেকে জঘন্যতম রাস্তা। কিন্তু ভগবানের অশেষ কৃপায় আমি চলে আসতে পেরেছি কোনো রকমে। এই আমি, আর এই আমার পিছনে ওম পর্বত। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটির নাম হচ্ছে নাভিডাং। নাভিডাং ওম পর্বত যাওয়ার পথের একদম শেষ স্থান। সামনের পাহাড়টি হচ্ছে শেষনাগের পাহাড় মেঘে ঢাকা, এই দিকে হচ্ছে ওম পর্বত, আর সামনের পাহাড়টির নাম হচ্ছে নন্দী পাহাড়। ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন পাহাড়ের গায়ে খাঁজটা অনেকটা যেন ষাঁড়ের মুখের মতো, এমনকি ষাঁড়ের মুখের ছবিও পাহাড়ের গায়ে আঁকা।
নাভিডাং জায়গাটি পাহাড় দিয়ে ঘেরা হওয়ায় অনেকটা যেন একটা নাভির মতো, এবং বলা হয় এটা নাকি পার্বতী মায়ের নাভি, সেই কারণেই এই নাম নাভিডাং। নাভিডাংয়ে আপনার সেকেন্ড পারমিট চেক হবে এবং ফাইনাল পারমিট চেক। কালাপানি থেকে নাভিডাংয়ের পুরোটা রাস্তাই কিন্তু পাথরে ভরা এবং প্রচণ্ড চড়াই। নাভিডাংয়ে আপনি রেস্টুরেন্ট, থাকার জায়গা এই সমস্ত কিছুই পাবেন। ফাইনালি আমি উপরটাতেও পৌঁছে গেছি। নাভিডাংয়ের পর থেকে বাকি রাস্তাটা পায়ে হেঁটে প্রায় 150-200 মিটার। ডান হাতে নন্দী পাহাড়, সামনে ওম পর্বত, আর পিছনে লিপুলেখের রাস্তা উঠে গেছে। লিপুলেখ থেকেই দেখে নেওয়া যেতে পারে মানস সরোবর কৈলাস, সে ব্যবস্থা গভর্নমেন্ট করছে। লিপুলেখ যাওয়ার পারমিশন কিন্তু এখনও পাওয়া যায় না। পায়ে পায়ে এগিয়ে চললাম ওম পর্বতের সামনে, মনটা অদ্ভুত শান্ত হয়ে উঠল। পাহাড়ের ওপারে চীন আর নেপালের সীমান্ত, আর তারই সামনে কোনো এক অজানা সর্বশক্তিমান যেন নিজের স্বাক্ষরটুকু করে রেখে গেছেন পাহাড়ের গায়ে। কী অদ্ভুত না, অপার বিস্ময়ে প্রকৃতির দিকে তাকিয়ে থাকা, আর মাথা জুড়ে শুধু একটাই শব্দ, ওম ওম ওম। বিদায় জানাবার সময় চলে এসছে, নন্দী পাহাড়কে বিদায়, ওম ওম পর্বতকে বিদায়, শেষ নাককেও বিদায়, লিপুলেখকেও বিদায়। একদম এই যে দাঁড়িয়ে আছি, ভয়ডর সব চলে গেছে অ্যাকচুয়ালি, আর কিছু নাই, শরীরেও নাই, মনেও নাই, কিছুতেই কিছু নাই। আসলে অবশ্যই আসুন, গাড়ি করে আসুন, সোলো একা ড্রাইভ করে না আসাই ভালো। অবশেষে বিদায় নিতেই হল, আবার কোনো দিন আসবো ফিরে, এই ভেবেই বিদায় নিলাম। কালাপানি ফেরত যাওয়ার আগে এই ব্রিজটা পড়বে, আর এই উপরেই শেষনাগের পাহাড়। তো আমি এখন এসে গেছি কালাপানিতে, এই হচ্ছে মন্দির, এখান থেকে কালী নদীর উৎপত্তি, কালী মাতার মন্দির। আর ঠিক উল্টো দিকে ব্যাসের গুফা, ওই যে মাথায়, ওই দেখুন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ব্যাস গুফা। এই কালী নদী হলো সেই কালী নদী যে কালী নদী ভারত আর নেপালের মধ্যে সীমান্ত সৃষ্টি করেছে। কালী নদীর উৎপত্তিস্থলে চলে এসেছে, আর এই হচ্ছে কালী নদীর শুরু, মানে এরকম ধরা হয়। চার পাঁচ দিন জল বয়ে আসছে মাটির নিচে থেকে, কয়ে থেকে এত জল বেরোচ্ছে জানি। এটা দেখে আমি নেমে যাবো গুঞ্জি, গুঞ্জিতে আমি খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো, করে তারপর ওখান থেকেই বেরিয়ে যাবো সোজা ধারচুলা। আর এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে জল বেরিয়ে আসছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, চারিদিক থেকে জল আসছে। এই হলো গিয়ে সেই কালী প্রতিমা, যার সামনে একটি ছোট্ট গর্ত আছে যেখান থেকে কালী নদীর জল বেরিয়ে আসছে। আর একটা বিশেষত্ব, এই মন্দিরের ঢাক কখনো গিয়ে বাজিয়ে দেখবেন। বেশ কিছুক্ষণ কাটিয়ে এবার প্রস্থানের পালা। কালাপানি থেকে একদম কুণ্ড থেকে জলও নিলাম, বোতলে ভরে দিল, আর আস্তে আস্তে মেঘ পড়ছে, টিপটা এমন জায়গায় পড়িয়েছে, যাক আমার কপাল আর কি, পুরোটাই ফুটবল, যাক হলো। এই আমাদের মন্দির, আর এই দর্শন শেষ, এবার আমি নিচে নামবো, আজকের মতো ভ্রমণ এখানেই শেষ, এবার চেষ্টা করবো পিথরাগড় যাবার, দেখা যাক কতদূর যাওয়া যায়। ওম নমঃ শিবায়। এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে ব্যাসদেবের গুফাটা, এবার সূর্যের আলো পড়েছে, ওই যে এইটা হচ্ছে ব্যাসদেবের গুফা। মহাভারত স্রষ্টা ঋষি ব্যাস নাকি এই গুফাতেই নিজে বসে তপস্যা করতেন। এই হচ্ছে গুফা, এখানে ওঠা বারণ, একবার নাকি মিলিটারিরা উঠেছিল কিন্তু তারপর স্বপ্নাদেশ পায় এখানে না উঠতে। আর এরপর গুঞ্জি ফেরার পালা, হোটেলে ফিরেই লাগেজ নিয়ে ব্রেকফাস্ট টেকফাস্ট সেরে তারপর বেরিয়ে যাব, সেই মতোই ব্যবস্থা করার কথা বলা আছে। আর শেষবার মতো গুঞ্জিতে ঢুকছি, এই গুঞ্জিতে যাওয়ার রাস্তা, নদী এখানে একদম পাশে বয়ে চলেছে, নেমে গেছে নিচে, আর পাশে তো অসাধারণ দৃশ্য।
ঘুম পর্বতের কাছে মেঘ করে যাচ্ছে, ওই জন্য নেমে চলে এলাম। এখানে মেঘ দেখা যাচ্ছে। বাই বাই গুঞ্জি, আবার কোনো দিনও যদি সময় হয় আবার আসবো, তবে একটু রাস্তাঘাটগুলো ভালো হলে তারপরে আসবো। বাই বাই গুঞ্জি, গুঞ্জিয়ালদের এই জায়গা তোমাকে মনে থাকবে সারা জীবন। ভালো ছিল হোমস্টেটা, সুশীলদের হোমস্টে, খুব ছোট্ট, সাদা মাটা একদম, কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, কিন্তু এখানে যা রেট তার তুলনায় হাফ। চলুন আস্তে আস্তে এগোনো যাক এবার আমার গন্তব্য ধারচুলা। চিয়ালেক পার করতে করতেই দেখলাম বাইকের পেট্রোল শেষের পথে। রিজার্ভে চলতে চলতে বুদিতে এসে কিছুটা পেট্রোল ব্ল্যাকে কিনলাম। যে আর্চিংটা দেখছেন, এই রাস্তা দিয়েই চলে যেতে হবে পুরো। যাওয়ার সময় কিছু ভিডিও করিনি, আমার সামনেও আর্চিং আছে। এই রাস্তা নদীর পার বরাবর যাচ্ছে, এই হচ্ছে রাস্তা। গোটা রাস্তাটাই এই রাস্তা আরও খারাপ, মানে আগেরগুলো তো নেইনি কারণ ডিমোরালাইজ করা হয়েছিল। এই হচ্ছে রাস্তা, এটা অ্যাকচুয়ালি আমি ধারচুলার কাছে চলে এসেছি। একে একে পেরিয়ে এলাম মালপা, তাওয়াঘাট, সংকেউরি। এলাগাড়ির কাছে এসে মনে হলো, আরে যাওয়ার সময় তো ভালো করে দেখিনি, সেই ধসে আটকে গেছিলাম না, এইবারে আর সময় নষ্ট করলাম না, সোজা চলে গেলাম একদম ঝর্ণার কাছে। পাহাড়ের প্রচণ্ড চূড়া থেকে প্রবল বেগে ঝাঁপিয়ে পড়ছে সাদা ফেনার মতো জলরাশি। দেখে মনের ভেতরে আনন্দ একেবারে আর থামছে না, সেই সাথে বিষাদের ঘণ্টাও বাজতে শুরু করেছে। এই সব তো আর পাবো না, আর কিছুক্ষণ বাদেই সব কিছু হয়ে যাবে স্মৃতি। হ্যালো সবাইকে, আমি অলমোস্ট ধারচুলা ঢুকে গেছি আবার। এই জায়গাটা যাওয়ার সময় দেখিনি বলতে কি, মানে দাঁড়াইনি আর, ওই জ্যাম ছিল, মানে স্লাইড এর পরেই স্লাইড পড়েছিল, ধসে গেছিলো আর কি, সেই জন্য আমার ওইটা নিয়ে বেশি চিন্তা ছিল, আমার এইটা এনজয় করার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু এখন কিছু নেই, এখন আমি টুপকুপকে বেরিয়ে গেছি, আর হয়তো মিনিট পাঁচ দশেক লাগবে ধারচুলা পৌঁছবে। পৌঁছি আগে একটু পেট পূজা করতে হবে নিজের এবং বাইকের, পুরো ফুল ট্যাঙ্কি করতে হবে, তারপরে এগোতে হবে। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা। বাই বাই ধারচুলা, আবার পরে কোনো একদিন এসে দেখা হবে। বাইকে পেট্রোল ভরে এগিয়ে গেলাম সামনের দিকে। বালুয়াকোট থেকে কিছু খাবার খেয়ে নিলাম, দুপুরের লাঞ্চ করে পৌঁছতে পারলাম আশকোট অবধি। পিথরগড় আর আমার যাওয়া হয়ে ওঠেনি সেদিনকে, কিন্তু সেই গল্প আর এই পর্বে নয়, সামনের পর্বে। আশকোট, সেখান থেকে কোথায় গেলাম, সেসব জানার জন্য অবশ্যই পরের পর্বে যেন আমাদের সাথে থাকবেন। আর আমার এই প্রচেষ্টাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ভালো থাকুন, ভালো রাখুন।